হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি অ্যান্ড্রয়েড ফোন বা মোবাইলের মাধ্যমে আপনার ডলার বাই সেল ওয়েবসাইটটি কন্ট্রোল করতে পারবেন। কন্ট্রোলের জন্য সর্বপ্রথমে আপনাকে একটি ব্রাউজার নিতে হবে। ব্রাউজার আমি যেমন ক্রোম ব্রাউজার নিলাম, ক্রোম ব্রাউজার নিয়ে আপনার ওয়েবসাইটটি লিখতে হবে। আমি ডেমো ওয়েবসাইটটি লিখে .com/admin লিখতে হবে। অ্যাডমিন লেখার পর আমরা অ্যাডমিনে লগ ইন করবো। অ্যাডমিনে আসার পর আপনারা এরকম দেখতে পাবেন। এরকম দেখার পরে আপনি আপনার অ্যাডমিন এবং অ্যাডমিনের পাসওয়ার্ড আছে সে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম লগ ইন করার পর এরকম মেনু আসবে। এরকম মেনু আসলে পরে আপনারা অনেক কিছু দেখতে পারবেন না, এখানে এক্সচেঞ্জের এগুলো দেখা যাবে না। তার জন্য আমরা থ্রি ডট যে মেনু আছে এই থ্রি ডট মেনুতে আমরা যাব। থ্রি ডট মেনুতে ক্লিক দেওয়ার পর ডেস্কটপ সাইডে ক্লিক দিব। ডেস্কটপ সাইডে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে সবকিছু দেখতে পারবো। আপনার একটা ধরেন আপনার একটা এক্সচেঞ্জ এসেছে, এক্সচেঞ্জ আসার সময় এইভাবে আমরা দেখতে পারবো। এইভাবে এইভাবে দেখার পরে আমরা চাইলে এখান থেকে এক্সচেঞ্জটা করতে পারবো, কনফার্ম বা কমপ্লিট বা কোনো কিছু করতে চাইলে আমরা এক্সপ্লোরে যাবো। এক্সপ্লোরে যাওয়ার পরে এখান থেকে আমরা প্রসেসিং আছে, এক্সপ্লোরে যাওয়ার পর এখান থেকে প্রসেসিং বা আপনি যেটা চাচ্ছেন সেটা আমরা এখান থেকে করে নিতে পারি। ধরেন যে প্রসেসিং আছে, এখান থেকে আমরা প্রসেস বা টাইম আউট যেটা করতে চান সেটা করা যাবে। আপনি আপনার কাস্টমারের যে ট্রানজেকশন আইডি এখানে দিবে, কাস্টমারের আপনার স্কিলের ইমেইল, আওয়ার স্কিল ইমেইল, এখানে কাস্টমার ইমেইল, স্কিল ইমেইল দিবে। এখানে এখানে যদি প্রসেস করা হয় তাহলে প্রসেসিং এ প্রসেস হয়ে যাবে, অর্ডারটা প্রসেস করলে এরকম হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমরা যদি অর্ডার না আসে তাহলে আমরা যদি যাই, এবার দেখি আমরা যদি নতুন অ্যাড করতে চাই কোনো কিছু গেটওয়ে, গেটওয়ে অ্যাড করার জন্য আমরা থ্রি ডট মেনুতে ক্লিক দিব। এই মেনুতে এখানে জুম করে এই মেনুতে ক্লিক দিব। এই মেনুতে আসার পরে আমরা এখানে আসব গেটওয়ে। গেটওয়ে আসার পরে অ্যাড এক্সটার্নাল গেটওয়ে, সবসময় অ্যাড এক্সটার্নাল গেট, সবসময় অ্যাড এক্সটার্নাল গেটওয়ে অ্যাড করব। এখানে আপনার গেটওয়ে নেম যেমন আমি চাচ্ছি পেরিয়ার, PAYEE, আর পেরিয়ার অ্যাড করতে পেরিয়ার অ্যাড করে স্ল্যাশ দিব, স্ল্যাশ হাইপেন দেবো একটা, তারপর এখানে USD লিখতে হবে। USD দিব আমরা, USD ইউনাইটেড স্টেটস ডলার। মিনিমাম কত ডলার কাস্টমার সেল করতে পারবে? $1। মিনিমাম কত ডলার এক্সচেঞ্জ হবে? $1,000 দিয়ে দিলাম। আমরা রিভার্সে দিলাম 500 দিয়ে রাখলাম। ফি কত? ফি হচ্ছে 0.0। এখানে হচ্ছে কাস্টমার দিবে ইয়োর, এখানে আছে ইয়োর পেয়ার আইডি, এখানে পি দিয়ে আপনার যে পেয়ার আইডি হবে এখানে সেই আইডিটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। পি দিয়ে ধরেন যে এমনভাবে একটা আইডি থাকে, এই আইডিটা আমি দিয়ে দিলাম। হাতাম যে দিবে যেরকম দিয়ে রাখলাম যাতে পরবর্তীতে চেঞ্জ করে, এখানে আসলে চেঞ্জ করতে পারবেন। তারপর ইওর নেম কাস্টমার ফিল করবে, এটা ওটা আমরা বাদ রাখি। ইওর কন্ট্যাক্ট নাম্বার কাস্টমার এটা দিবে, পরে ফিল করবে কাস্টমার ফিল আপ করবে। এরপর অ্যাড ইনক্লুডিং এক্সট্রা ফি 0.0 দিয়ে রাখলাম। এক্সট্রা ফি 0.0 দিয়ে রাখার পর এখানে 0.0 দিব। 0.0 দেওয়ার পরে আপনার এখানে অ্যালাউ এবং অ্যালাউ দুইটা অ্যালাউ দিবেন, কাস্টমার সেন্ড করতে পারবে এবং রিসিভ করতে পারবে দুইটা দিবেন। এবার একটা ইমেজ দরকার, ইমেজের জন্য আমরা যাবো একটা নতুন ট্যাব নিই। নতুন ট্যাব নেওয়ার পরে আপনার ধরুন PAYEE পেরিয়ার লিখলাম, ইমেজে গেলাম। ইমেজে যাওয়ার পর অনেক পেরিয়ারের ইমেজ পাবো। ধরেন আমরা এটাই এটাই লগ এটাই ডাউনলোড করি, এটা ডাউনলোড, সরি এটা ডাউনলোড করবো না, এটা ডাউনলোড করি, এটা ডাউনলোড করি বেটার হবে। এটা ডাউনলোড করি করি ডাউনলোড করার পরে আমরা ডাউনলোড হয়ে যাবে, আমরা আগের অবস্থা আগের জায়গায় ফিরে যাব। আমরা সেই আগের চুজে দেবো, চুজে দেওয়ার পরে এখানে আপনার পেরিয়ার যে ইমেজ আছে সেই ইমেজটা দেখাই দেবো, অ্যাড দেব, একটা করে গেটওয়ে অ্যাড হয়ে যাবে। এভাবে আপনি স্কিল নেটলার যাবো যে কোনো গেটওয়ে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এবার আমরা যদি আবার থ্রি ডট মেনুতে আসি, এখানে আমরা এক্সচেঞ্জ রেট আছে। এক্সচেঞ্জ রেট বলতে এখানে অ্যাড রেট দিতে হবে, অর্থাৎ কাস্টমার কাস্টমার যে রেটে আপনার ডলার গুলো কিনবে এবং সেল করবে। ধরেন আপনার কাস্টমার দিল বিকাশে টাকা দিলে এবং গেট পেরিয়ার নিবে, তাহলে আপনার ধরেন যে $92 সমান দিলাম $1 পাবে, এখানে কাস্টমার $1 পেরিয়ার পাবে, 92 = 1, ঠিক আছে, অ্যাড দিয়ে দিলাম। এবার যদি আবার কাস্টমার সেল করতে চায় পেরিয়ার, পেরিয়ার দিয়ে বিকাশে টাকা নেবে, বিকাশে টাকা নেওয়ার সময় এখানে দিতে হবে 1 এবং পেরিয়ারের জায়গায় দিতে হবে
ধরেন যে কত টাকা সেল করবে, 85 করে সেল করবে। তারপরে অ্যাড দিতে হবে, অ্যাড দিলাম, হবে জাস্ট রেট গুলো অ্যাড করে নেবেন প্রতিটা রেট, এভাবে ঘুরে ঘুরে চেয়ে রেট গুলো রেট গুলো অ্যাড করে নেবেন। এবার আপনি যদি আপনার যদি এক্সচেঞ্জ হয়ে থাকে আগে, তো এক্সচেঞ্জ গুলো দেখতে পারবেন কোন সমস্যা আছে কিনা, একই এক্সচেঞ্জ দুইবার হয়েছে কিনা, সেগুলো দেখার জন্য আপনি এক্সচেঞ্জে যাবেন। এক্সচেঞ্জ এক্সচেঞ্জে যাওয়ার পরে আপনি এখান থেকে সিরিয়াল বাই সিরিয়াল আপনাকে এক্সচেঞ্জ গুলো দেখাই দেবে। এখানে আপনি চাইলে এক্সপ্লোর করলে পরে আপনি আগের এক্সচেঞ্জ গুলা প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। এরপর আপনি যদি আপনার অ্যাডমিনের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে ইউজারে আসতে হবে। ইউজারে আসার পরে এখানে আপনি চাইলে যে কোনো ইউজারের আইডি পাসওয়ার্ড আইডি যে কোনো ইউজারের পাসওয়ার্ড আইডি করতে পারবেন, অর্থাৎ পাসওয়ার্ডটা ডিলিট করে নতুন পাসওয়ার্ড করে পাসওয়ার্ড সেট করে। এখানে অ্যাডমিনের পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য আগে বলে দিই, অ্যাডমিনের সবসময় এক নাম্বার হয়, এক নাম্বারটা হয়। অ্যাডমিনের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য যে কলম আছে, প্রথমটার কলমে যাব, কলমে ক্লিক দিব, এখানে ইমেইল পাসওয়ার্ড ইমেইল অ্যাডমিনের স্ট্যাটাস দেব, তারপরে ইমান মোবাইল নাম্বার তিনটা ভেরিফাই করে দিব, জাস্ট এখানে ক্লিক টিক দিয়ে দেবো, সেভ দিয়ে দেবো, অ্যাডমিনের পাসওয়ার্ডটা হয়ে যাবে, সেভ, নতুন পাসওয়ার্ড সেট হয়ে যাবে। এখানে আর কিছু তেমন কিছু নেই, বাদ বাকিটা আপনি পরবর্তীতে আপনার পরবর্তী ভিডিওতে আপনারা কমেন্ট করবেন, সেই কমেন্টের জন্য আমি আপনাদের সাড়া দিব। সাড়া দেওয়ার পরে আর কি পরবর্তী ভিডিওটা আমি আপনাদের বানিয়ে দেখাবো আর কি। ধন্যবাদ, আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।